আমার পিতা মোহাম্মদ আব্দুল নূর, গ্রাম শালদিগা, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের গ্রাম শালদিগা গ্রাম, যেখানে শত শত বছর ধরে আগরের শিল্প পরিচালিত হয়ে আসছে এবং আমরা বংশ পরম্পরায় এই আগর ব্যবসা করে আসছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক আগরের গাছ। এই গাছগুলো থেকে আতর উৎপন্ন হয়। আতর উৎপন্ন করতে গিয়ে অনেকগুলো ধাপ পাড়ি দিতে হয়, অনেকগুলো প্রক্রিয়া পাড়ি দেওয়ার পরে আগর থেকে আমরা আতর উৎপন্ন করি। এবং আগরের দুই ধরনের ব্যবহার, একটা হচ্ছে কাঠ থেকে সুগন্ধি, যে কাঠ পোড়ালে সুগন্ধি বের হবে সেটা বের করা, অন্যটা হচ্ছে আতর, আমরা গায়ে মাখলে সুগন্ধি বের হয়। আগর আতরের ব্যবহারকারীগণ হচ্ছেন মধ্যপ্রাচ্য, চীন, জাপান সহ বিশ্বের ধনী সম্প্রদায়ের রাজকীয় পরিবার বা সমৃদ্ধশালী পরিবারের সদস্যগণ তাদের সুগন্ধি হিসাবে এই আগরের তেলটা ব্যবহার করেন। এটা একটা অর্গানিক তেল, যেটা ন্যাচারাল পারফিউম, যেখানে কোনো ধরনের কেমিক্যাল নেই। গাছগুলোকে প্রথমে চারা রোপণ করা হয়, তারপরে 25 বছর বয়স যখন হয় গাছের, তখন আমরা সেই গাছগুলোকে পেরেক টুকে দিই। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে পেরেক মারা আছে, অবস্থায় আছে। আমরা চেষ্টা করি 15-20 বছর রাখার। আমার পিছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন, সেই বাগানে আমরা পেরেক টুকেছিলাম 2002 থেকে শুরু করে 2004 সাল পর্যন্ত, এবং এখন আমরা এটা হারভেস্ট করতেছি, মানে কেটে ফ্যাক্টরিতে নিয়ে যাব। আমি এই পেশাটাকে অত্যন্ত ভালোবাসি, এই প্রতিষ্ঠানটি। এটা আমার বাবা, দাদা, তার দাদা, তার দাদা, এভাবে সবাই করে আসছেন। আমি পৃথিবীতে এই আগর শিল্পটাকে আমার জীবিকার জন্য সবচেয়ে বেশি সম্মানিত অনুভব করি, এবং আমি এই পেশাতেই সারা জীবন থাকতে চাই। আমি এই পেশা কখনোই পরিবর্তন করতে চাই না, এবং আমি চাই আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন এই পেশার প্রতি টিকে থাকে এবং এই পেশাকে যথোপযুক্ত সম্মান করে।